আমি জানতে চাই ওটাকে চাচাকে পাঠানো হবে। আপনি কি ইনারওয়্যার সম্পর্কে জানতে চাইছেন? না মানে মোটা তো ছোট, মানে আমার তো যেটা অর্ডার করেছি সেটা তো অনেক বড় জিনিস। শাবাস বেটা, বহুত বড়। আপনি কোন অর্ডারটি সম্পর্কে জানতে চাইছেন? অর্ডার চাইছেন? না ম্যাম, আমি তো ওমেন, মানে যাকে মানে বাংলাতে কি বলে মেয়ে অর্ডার করেছি, মেয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক একদম ভিন্ন, কারণ আজ আমরা কোনো ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি না। আজ আমরা কল করব ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে আর জিজ্ঞাসা করব যে ম্যাম, আমরা যে মেয়েটিকে অর্ডার করেছি তা কিভাবে ডেলিভার করবেন, চার চাকা করে নাকি অন্য কোনোভাবে। তো চলুন দেখা যাক ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারের ম্যামের কি রিয়াকশন ছিল। লেটস স্টার্ট দ্য ভিডিও। নমস্কার, আমার নাম সময়িতা, আমি ফ্লিপকার্ট থেকে কল করছি। আমি কি রোহিতের সাথে কথা বলছি? ইয়েস ম্যাম। রোহিত স্যার, ধন্যবাদ নামটি কনফার্ম করার জন্য। রোহিত স্যার, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি আপনার লাস্ট প্রোডাক্ট স্নিকার্স ফর মেন সম্পর্কে জানবার জন্য ফ্লিপকার্টে একটি কল ব্যাক রিকোয়েস্ট রেজ করেছিলেন। স্যার, এটা কি সঠিক সময় আপনার সাথে কথা বলবার জন্য? একদম ম্যাম। বলুন কিভাবে? আসলে ম্যাম, আমি খুব এক্সাইটেড যে আমার জন্য কখন আসবে আর কি। কখন আসবে আর কি বলতে, আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে অলরেডি? না ম্যাম, প্রোডাক্ট ডেলিভারি হয়নি, এই তো অর্ডার করেছি। ওকে, অর্ডার করেছেন, যেটা দেখতে পাচ্ছি একটা অর্ডার দেখাচ্ছে ডেলিভার, যেটা সেলিং প্রাইস রয়েছে 2219, আরেকটা দেখাচ্ছে ক্যান্সেল, যেটা সেলিং প্রাইস দেখাচ্ছে। না ম্যাম, শুনুন ম্যাম, শুনুন, আমি এখন যেটা অর্ডার করেছি সেই জিনিসটা অর্ডার করেছি, যে জিনিস অর্ডার করেছি তার হাইট কমসে কম তো 5 থেকে 5.5 ফুট হয়ে যাবে এবং ওয়েটটা হচ্ছে 50 থেকে 55 কেজি এক কথায় হয়ে যাবে। আমি জানতে চাইছি যে সেটাকে আপনারা কিভাবে মানে আমাকে ডেলিভারি করবেন। আচ্ছা, আমি একটু চেক করে নিচ্ছি। আপনি, আমি কি বলছি যে কোন অর্ডার সম্পর্কে জানবার জন্য জানবারটি বলুন। ওই তো ম্যাম বললাম যে যার হাইট হচ্ছে 5.5 ফুট এবং ওয়েটটা হচ্ছে 50 থেকে 55 কেজি, তো আমি জানতে চাইছি ওটা কি চার চাকা পাঠানো হবে। আপনি কি ইনারওয়্যার সম্পর্কে জানতে চাইছেন? না ম্যাম, ওটা তো ছোট, মানে আমার তো যেটা অর্ডার করেছি সেটা তো অনেক বড় জিনিস। শাবাস বেটা, বহুত বড়। আপনি কোন অর্ডারটি সম্পর্কে জানতে চাইছেন? অর্ডারে কাইন্ডলি অর্ডার আইডিটা দেবেন। অর্ডার আইডি নেই, কিন্তু আমার কাছে এই ইনফরমেশন আছে যার 5.5 ফুট কেজি 55 কেজি ওয়েটটি আছে, এটি তো আমার কাছে আছে। আপনি যে প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইছেন প্রোডাক্টের অর্ডার আইডি না দিলে আমি আপনাকে কোনোভাবেই ইনফরমেশন দিতে পার সক্ষম হচ্ছি না, ক্ষমা করবেন। মানে রিসেন্টলি যেটা অর্ডার করেছি, রিসেন্টলি যেটা অর্ডার করেছেন তার মধ্যে রয়েছে একটা ইনারওয়্যার, রয়েছে ওমেন ইনারওয়্যার। ও মাই গড, ওয়াও। আর বাকি সব আইটেমই ক্যান্সেল অথবা ডেলিভারি দেখাচ্ছে, কোনটা সম্পর্কে জানতে চাইছেন? আসলে ম্যাম, আমি তো এখন রিসেন্টলি তো একটা মেয়েকেই অর্ডার করেছি। শাবাস বেটা, বহুত বড়। রিসেন্টলি একটা ওমেনই অর্ডার করেছি, ওমেন মানে মেয়েই অর্ডার করেছি। ওমেন ইনারওয়্যার অর্ডার করেছেন কি আপনি, যেটা জানতে চাইছেন? না ম্যাম, আমি তো ওমেন মানে যাকে মানে বাংলাতে কি বলে মেয়ে অর্ডার করেছি, মেয়ে। আপনি কি আর কি করার জন্য ফ্লিপকার্টে কল মি ব্যাক রিকোয়েস্ট রেজ করেছিলেন? ভাই মজা আয়া, আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা। নো ম্যাম, ইয়ার কি কেন করতে যাবো, আসলে ওখানে তো দেখাই রয়েছে বড় করে ওমেনটাই তো আগে দিয়েছে না, হাইলাইট তো ওমেনই আছে। রাজনীতি সে দূর রেনা চাই, হ্যাঁ পড়াই লেখাই মে ধ্যান লাগাও। ওকে, আমি চেক করছি, যেটা সেলিং প্রাইস রয়েছে 395, রাইট? হ্যাঁ, তো আমাকে তো 395ই তো বলা হয়েছে। সেলিং প্রাইস যেটা রয়েছে 395, আপনি এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ ম্যাম, ওটাই তো জানতে চাইছি। হ্যাঁ, প্রোডাক্টের সম্পর্কে কি জানতে চাইছেন? মানে যে ওটা কিভাবে আসবে আর কি, মানে চার চাকাতে পাঠানো হবে কি? হ্যাঁ নিশ্চয়ই, যদি লার্জ ক্যাটাগরির প্রোডাক্ট হয় সেটা ফোর হুইলারেই পাঠানো হয়। ও,
তো এটা কি আমার চার চাকা দিয়ে আসবে? লার্জ ক্যাটাগরির প্রোডাক্ট হলে সেটা ফোর হুইলারই পাঠানো হয় আশা রাখছি। ও মানে আমার এটাও চার চাকা দিয়ে আসবে তাই তো বলতে চাইছেন। বড় হারামি ও বেটা। আপনি যদি বলেন আপনি অর্ডার করেছেন লায়রা কালেকশন ওমেন রোব এন্ড লিঙ্গার সেট, এটা আপনি আশা রাখছেন কি এটা ফোর হুইলারে আসতে পারে? না তাহলে ওটা কি বটে লিঙ্গার ফিঙ্গার মানে ওটা তো কি বলছে পারবে না। লিঙ্গার সেট মিন্স আপনি এটা একটা ইনার ওয়্যার অর্ডার করেছেন, ইনার ওয়্যার কি ফোর হুইলারে আসে? ইনার ওয়্যার বলতে কি বড় হারামি ও বেটা। আপনি প্রোডাক্টটা যেটা অর্ডার করেছেন দেখতে পাচ্ছি সেটা একটা ইনার ওয়্যার রয়েছে, ওমেন ইনার ওয়্যার রয়েছে, সেটা কি ফোর হুইলারে আসে? আসলে ম্যাম ওমেন, আসলে ওমেন ইনার বলতে কি আমি তো বুঝতে পারছি না। বড় হারামি ও বেটা। ভাবলাম যে এটা ওমেন মানে একটা মেয়ে যে অর্ডার করা যাচ্ছে। ফ্লিপকার্টে মানুষ অর্ডার করা যায়? ওমেন মানে মেয়ে, মেয়ে মানে মানুষ, তো ফ্লিপকার্টে কি মানুষ অর্ডার করা যায়? ও আসলে ম্যাম ওখানে তো ওমেনই তো ছিল না, আমরা ভেবেছি যে মেয়ে হয়তো দেয়া যাচ্ছে এখন রিসেন্টলি যদি কোনো আপডেট এসেছে। ফ্লিপকার্টে মেয়ে আপনি পারচেজ করতে পারেন এটা আপনার মনে হয়? আপনি কোথা থেকে দেখেছেন যদি একটু একটু আমাকে ইনফর্ম করেন। মানে আমার একটা সিনিয়র বন্ধু আছে, সে আমাকে বললো যে ভাই তুই তাহলে দেখতে পারিস এখানে। আমার বন্ধু আপনাকে বলেছে ফ্লিপকার্টে মেয়ে পার্সেল করা হয়, রাইট? হ্যাঁ ম্যাম রাইট। ভাই মজা আয়া। আপনি যদি ফ্লিপকার্ট সম্পর্কিত এরকম তথ্য কিছু পেয়ে থাকেন সেটি আপনার ভুল ধারণা। ফ্লিপকার্টে শপিং করার জন্য ধন্যবাদ। আপনার এরকম আনফোর্সিং কিছু কথাবার্তার জন্য আমি কলটাকে ডিসকানেক্ট করতে বাধ্য হব। যদি আপনার কোনো ঠিকঠাক কোয়েরি থেকে থাকে আপনি সেটা করতে পারেন, কোনো উল্টোপাল্টা কোয়েরির জন্য আমি আপনাকে কোনো রকম রেজলিউশন দিতে সক্ষম হতে পারছি না। আমি কিন্তু কলটিকে ডিসকানেক্ট করতে বাধ্য হব। আসলে ম্যাম আমি বলতে চাইছি এটা কি কোনো আমি কিছু বাজে কিছু বলছি কি? আমি জাস্ট জানতে চাইছিলাম যে ওটা কি মানে অ্যাকচুয়ালি মেয়ে ছিল নাকি মেয়ে নয় এটা। আমি তো বাজে কিছু তো কমেন্ট করেছি না। কি মানুষ পাওয়া যায় আপনার মনে হয়? না ম্যাম, কারণ এখন যা টেকনোলজি বাড়ছে মানে সবকিছু তো হচ্ছে। ফ্লিপকার্টে মেয়ে পাওয়া যায় এটা আপনার ধারণা? এখন তো আপনি কি সেক্স টয় অর্ডার করেছেন ফ্লিপকার্টে? আমি তো ভাবলাম যে এরকম হতে পারে এমন কিছুই। আপনি তো একদম ইনার ওয়্যার অর্ডার করেছেন, আপনি কি সেক্স টয় অর্ডার করেছেন এটা? আপনার কি মনে হচ্ছে এটা দেখে যে এটা সেক্স টয় বা মেয়ে কোনো? তো ওখানে তো মেয়েই তো রয়েছে। মানুষ পাওয়া যায় আপনার এটা মনে হচ্ছে? না ম্যাম, আপনার এরকম না হয়ে থাকে ফ্লিপকার্ট সম্পর্কিত তাহলে আপনার এটা সম্পূর্ণ ভুল চিন্তাধারা। যদি আপনি সঠিক রিজন সম্পর্কে কিছু কোয়েরি পেতে চান ফ্লিপকার্ট সম্পর্কিত আমি আপনাকে দিতে পারি, আদারওয়াইজ আমি কলটিকে ডিসকানেক্ট করতে বাধ্য হব। না ম্যাম আমি বলতে চাইছি ওটা কি মেয়ে নয় তাহলে? ক্ষমা করবেন স্যার, আপনার তরফ থেকে কোনো ভ্যালিড রেসপন্স বা ঠিকঠাক কোনো কোয়েরি না পাওয়ার জন্য আমি কলটিকে ডিসকানেক্ট করতে বাধ্য হচ্ছি। তো বন্ধুরা, আজকের প্র্যাঙ্ক কলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন, এবং এরকম প্র্যাঙ্ক কলের কোনো দ্বিতীয় পার্ট দেখতে চাইলে সেটিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিও এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণে আপনারা ভালো থাকুন এবং আপনাদের জন্য আমি কোনো ভালো কিছু স্ক্রিপ্ট রেডি করি। বাই বাই।